चंगा जिप्पी के निप्पी के पंगा जब्बे जा हो ये ची चंगा ए नगर 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 झुमका लागे नगर 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 तुमका लागे धर्मो नगरी जी चंगा जिप्पी के निप्पी के पंगा जब्बे जा हो ये ची चंगा निप्पी के निप्पी के पंगा जब्बे जा हो ये ची বই যে হাওয়া কুলকুল এসে গেছে বুলবুল, তোর ভাবছ আমি খালি কাজ যাচ্ছি কেন? আমার দাদার টাকা গেঞ্জি কিনে দেয়া বলে আমার বৌদি বলে এই তুই গেঞ্জি খেলে ঢুকে যা, ওই জন্য কোনো কথা বললাম না, গেঞ্জিটা খুললাম আর বৌদির মুখে মেরে দিলাম। তাছাড়া পড়াশোনা করে কী হবে, সরকার তো পাস ফেল তুলে দিয়েছে। আমার মতো কুঁড়ে দুনিয়ায় দুটো আছে, শুধু কুঁড়ে সার্টিফিকেট পেতে বাকি আছে। দাদা কাজে গিয়েছে টাকা পাঠাচ্ছে, আমি খাচ্ছি আর ঘুরছি, আমি খাচ্ছি আর ঘুরছি, ঘুরে ঘুরে শরীরটাকে পুরো কঙ্কাল করে ফেলেছি। আমার ওজন আর কেংলাসের ওজন সমান, দূরে যদি কাঁটায় তোলা যায় পুরো কাঁটার মাঝখানেই থাকবো। এর জন্য আমার কোনো দুঃখ নেই, দুঃখ হলো আমার একজন, সে হলো আমার বৌদি। ও আমার মন, আমার ও আমার ধরো আমার মন পাখি দাও দাও, ও আমার মন, আমার ও আমার ধরো আমার মন পাখি দাও দাও। আমি খাটবো, খালি বলিস বিয়ে দে বিয়ে দে বিয়ে দে, তোর বিয়ে দিলাম বিয়ের পরে করবি কি? বৌদি ধর বিয়ে করলাম, করলি উদম সারার মতো হনিমুন করলাম, আবার যেখানকার মাল সেখানে ফিরে এলাম। ফিরে এসে বাবার কি উদ্ধারটা করবে? কি করবো? একটা দোল্লা কিনবো, যে বাবা টেপি হলে একটা ঘেটুক কিনে দেবো, তারপর ফিটার নে মুখের ভিতর ঢুকি দেবো। এগুলো তো কিনতে টাকা লাগবে, তুই টাকা পাবি কোথায়? কেন দাদা পাঠাবে তুই দিবি? কি আপনার কথা, দাদা পাঠাবে আমি দেবো তা নয় দিলাম, তা তোর একটা বাচ্চা হবে, বাচ্চাটা মানুষ করবে কে? কেন সরকার? সরকার? হ্যাঁ, বাচ্চা তোর আর মানুষ করবে সরকার মানে? ওরে বৌদি, প্রথম যখন বাচ্চা পেটে আসবে শাস্ত্র কেন্দ্রে খিচুড়ির উপরে মুখ থুবড়ি হুমড়ি কে পড়বে, বাচ্চা খাবে বাচ্চার মা খাবে, ব্যক্তি খাবে বাচ্চার মা খাবে, আর খেয়ে বেশি হলে এই বাচ্চার বাবা গো। তারপরে কি করবি? তারপর হাসপাতালে ভর্তি করে দিলি, বাচ্চা হয়ে গেল, গেল হয় 5000 নয় 12000। 5000 12000 মানে কি? তুই এটা বুঝতে পারলি না? আমার ভালো করে বুঝিয়ে বল। আরে বৌদি, নরমালে বাচ্চা হলে 5000, আর কেটে কুটে সিজার করে বাচ্চা হলে পাবো আমি 12000। আমি দিনদার ঠাকুরের কাছে কাঁদতেছি, হে ঠাকুর আর বই জানে সিজারে বাচ্চা হয়। ওরে মূর্খ, তুই যেটা ভেবেছিস আমি সেটা করাবো না, আমি তোর নরমালও করাবো না সিজারও করাবো না, ধাই মাটি কিনে আমি ঘরে করাবো। হ্যাঁ বলো, এই আমি কি কাজ করি জানিস? জানিস না? আমি তো জলের কন্ট্রাক্টের কাজ পেয়েছি রে, সেখানে একটা খুব ছেলের প্রয়োজন, তুই যদি একটু কাজটা করে দিস না আমার খুব ভালো হয়। আমি যদি কাজ করি তুই আমার কি দিবি? আমি না তোর এই বড় একটা ফোন কিনে দেবো। এই দিই বড় ফোন, হ্যাঁ এই বড় ফোন, বল কি করতে হবে? তাহলে কলকাতা থেকে যাবি, জল দিবি, আর কে কত অপচয় করছে তার রিপোর্টটা দিবি, আর সোজা ফিরে আসবি। যদি রিপোর্ট নিতে ভুলে যা তাহলে এই ক্যামেরায় ফটো তুলে নিবি। আর এই ক্যামেরাটা চালু করে দিচ্ছি, এই ফটো উঠবে। হ্যাঁ এটা ফটো তুলি, চল। ওরে পলিও ঢুকি এদিকে তাকা, এই এনে বাড়ির নাম্বার, আর আনতে যদি বাড়ি এদিক ওদিক হয়েছে তোর বুকের ছাতা লাতি মেরে তোর বুকের হৃৎপিণ্ড আমি লিক করে দেবো। দেখো তো, দেখেছো এই কারণে দাদা এখান থেকে ওখানে চলে গেছি, পুরু ঝানো বাগের বাচ্চা। এই ঠিকানা আছে, এইখানে যাবো, জলগুলো দেবো, আর টুকটুক করে রিপোর্টগুলো নিয়ে এসে বৌদিকে দিয়ে দেবো। বিজ্ঞান বিজ্ঞান পঙ্গা চেপে যা হয়েছে চঙ্গা, বিজ্ঞান বিজ্ঞান পঙ্গা চেপে যা হয়েছে চঙ্গা। Rap se pita
পিছে চাহা রব সে ভিজা ফের ফিনা তুঝে পা সকি রহে তেরি রহে তেরি দিল মে মগর তেরি ধড়কন তখন চা সকি চুর কে ভেদ রে আয়ে দিল তোড়নে কিসি কো সুনায়ে জাগে টুটে দিল কা সোড়ি everybody sexy छोरा ये जबाना जरा तेरा गाना तो बता ऐसे दिल का मुझसे चुराना जरा तेरा गाना तो बता कोई रे छोरा ये जबाना जरा तेरा गाना तो बता ऐसे दिल का मुझसे चुराना जरा तेरा गाना तो बता छाया ये मुझ पे तेरा ही नशा कमबख्त दिला ये काजे पता छाया ये मुझ पे तेरा ही नशा कमबख्त दिला ये काजे पता तेरी दीवानी तू मेरा दीवाना समझ ले ना सरकार सारा गली गली में फिर का है तू क्यों बन के बन जरा हाँ मैं दिल खा के बस जा धीरा ही आवारा गली गली में আজ আমার বয়ফ্রেন্ডের জন্মদিন, তাই আমি ওখানে অ্যাটেন্ড করতে হবে ঠিক 12টা। এখন বাজে 10টা, সময় কাটাবার জন্য আমি এখন দেখবো টিভি 24 ঘন্টা খবর। খবর 24 ঘন্টা, বিশেষ বিশেষ খবর হলো আজ দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে বুলবুলি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তাই বুলবুল হইতে সবাই ও মাই গড, আরে কারেন্টটা চলে গেল, আরে খবরটা ভালোভাবে শোনা হলো না, বুলবুল আসছে, আরে শহরের মানুষদের শেষ করে দিতে, আমি আর দেরি করবো না, বাথরুমে গিয়ে শানটা সেরে নি। আরে কেউ কি নেই নাকি, ভিতরে গুনগুন করে গান করছে, কোনো কথা নেই, দরজা ভেঙে আর ঢুকে পড়বো। ক্যামেরায় বন্দি তোমার জলের অপচয়, সবকিছু নোট করেছি, যাব বৌদিকে দেবো আর টুক করে চলে আসবো। জানারি তোর পাজি তোদের পরিচয়, ক্যামেরায় বন্দি তোমার জলের অপচয়, সন্ডেলে তোর মেরে তোর, সন্ডেলে তোর মেরে তোর দিতে পারি তাই। ও ম্যাডাম,
হো ম্যাডাম ছাড়বো না দে হপি হাইলাইট বুঝবে তখন তুমি রং আমি নারাই ও ম্যাডাম ছাড়বো না দে হপি হাইলাইট বুঝবে তখন তুমি রং আমি নারাই তোর বয়ফ্রেন্ড আছে? কটা? একটা। তো এসে কি করবে? ওকে ডাকলে আর তোর গাল ফাটিয়ে দেবে। আর আমার নাম বুলবুল, তোমার বয়ফ্রেন্ড আসলে ওর ঘষে তুলে দেবো ভুরু চুল। আমার টাটা সামার ফাসান দিবি না তুই পাঙ্গা, শ্যাম্পু ঘষা ছবি দেখলে ছেলেরা হবে যে চঙ্গা। মানে শ্যাম্পু মাখছিলে তো হেভি গন্ধ সবকিছু নষ্ট করছো, আবার বড় বড় কথা বলছে রে। আমার তখন তুমি রং আমি নারাই ও ম্যাডাম ছাড়বো না দে হবে হাইলাই বুঝবে তখন তুমি রং আমি নারাই। আমার কাছে আয়, যাব। হ্যাঁ তোকে ডাকছি। বুলবুল যাবে? আমার কাছে আয়। কুলকু আমার মন না কাঁচা ছোলা, এটা কি মারে? এটা হলো হেড টস। হেড টস? নাক টস খেয়েছিস? আমি ডিম টস খেয়েছি, এমনি টস খেয়েছি, আমার নাক টসটা কি? আমার কাছে আয়, যাব। তোকে ডাকছি। মারবে না তো? না, কাছে আয়। আই অ্যাম বুলবুল, করে দেবো তোকে চুমকুম। আমি তাই করেছি, এই মেটা ফোয়ারার জল ছেড়ে কুলকুল করে জল নষ্ট করছে, আর সাবান আর শ্যাম্পু নিয়ে মারি। বৌদি এইসব দেখে সহ্য করতে পারিনি, মোবাইল নিয়ে রেডি হয়ে গেছি ছবি তোলার জন্য। চাকে গোজা মারলে কামড়া বে রানী ভেমি রুড়ে। আর ছোট নামটা বলতেই ছাড়িয়ে দিয়েছে মুরজাও। এই ছোট নাম বলতে কি রে? দেখ না দিদি, আর আমি দু ঘন্টা আগে খবর দেখেছি বুলবুল আসছে, আরে শহরের মানুষদের শেষ করে দিতে। ও বলে আমার নাম বুলবুল, ওই কারণে তো ওকে ধরে মারছি। আরে তুই যে বুলবুল ভেবেছিস ও সে বুলবুল নয়। তাহলে আই অ্যাম বুলবুল খাটুয়া। তাতে কি হয়ে গেল? ছাড়বো না দে হবে হাইলাইট বুঝবে তখন তুমি
রং আমি নারাই ও ম্যাডাম ছাড়বো নেতে হবে ফেলাই বুঝবে দেখো তুমি রং আমি নারাই খুশি তুই একটা শিক্ষিত মেয়ে হই তুই এইভাবে জলপচ করছিস কত মানুষ এই জলের জন্য হাঁকার করে মারা যাচ্ছে তুই কি জানিস কেরালায় চেন্নাই এক লিটার জলের দাম 500 টাকা তুই কি চাস এই পশ্চিমবঙ্গের বুকেও এক লিটার জলের দাম 1000 টাকা হ্যাঁ দিদি আরে তুই ঠিক বলেছিস সত্যি আমি ভুল করেছি আমি আর জল অপচয় করবো না জল সঞ্চয় করে রেখে দেবো আমি চাই না এই পশ্চিমবঙ্গের বুকে এক লিটার জলের দাম 1000 টাকা হোক আপনাকে বলছি আপনার কেউ জল অপচয় করবে না জল সঞ্চয় করে রেখে দেবে জল হলো জীবন জল ছাড়া মানুষ বাঁচতেই পারে না তাহলে ম্যাডাম বুঝতে পেরেছো মাতৃগর্ভে যখন না জল থাকে সেই বাচ্চা তখনই পুষ্টিকর হয় না তেমনই আমাদের ভূগর্ভে থেকে জলের লেয়ার কমে যাচ্ছে কতটি জল খারাপ হয়ে পড়ে আছে পশ্চিমবাংলার বুকে যে হারে জল অপচয় হচ্ছে আমার তো মনে হচ্ছে ম্যাডাম একদিন এই পশ্চিমবাংলার বুকে এক লিটার জলের দাম 500 টাকা হতে পারে তাই করজোর করে হাত জোর করে অনুরোধ করে বলছি ম্যাডাম এইভাবে জল অপচয় করবেন না তাতে আপনাদের ক্ষতি আমাদের ক্ষতি সবার ক্ষতি দিদি এটা তোর কে কেন ওটা আমার সেই গামলা দেওয়ার আই অ্যাম গামলা করিব তোকে হামলা আমার বৌদির চোখ কি ফুটবল খেলার মার নাকি গো এই গামলা আর তোর মনে আছে ছোটবেলাকার কথা কি বলতো আমি সেই সাঁতর জানি না আর খালে পড়ে গেলাম আর তুই আমাকে ঠ্যাং ধরে টেনে তুললি এখন খড়গুটা পুচিয়ে দিলাম ওসব কথা ছেড়ে দাও এখন আমি আর তুমি দুজন মিলে কলকাতা ঘুরবো আর দেখবো কারা কারা জল অপচয় করছে তাদের জন্য আর দুজন মিলে প্রতিরোধ করবো হাসিনা কা দিবানা জাবানা কহতে কিউ উড়ান দিল লাগানা সারা জাবানা হাসিনা কা দিবানা জাবানা কহতে কিউ